চলুন নতুন মানবিক দুনিয়া গড়ি, মানুষের কাছে কবি, সাহিত্যিক এবং ভালো মানুষকে নিয়ে আসি। আমরা এখন স্বাগত জানাই দর্শকদেরকে ইসমাইল হোসেন ইসমি, যাকে নিয়ে আমরা এখন বসেছি, সুলেখক একজন এবং সমাজকর্মীও বটে। আমরা আপনাকে বঙ্গনিউজ বিডিসি চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন আপনাকে। আপনার এবারের বই মেলায় বোধহয় প্রেম বিলাসী আমার হাতে এই বইটি আছে, আমি জানি আপনার আরও বই আছে। সরাসরি চলে যাচ্ছে আপনার কাছে, আপনার কাছে যে কতগুলো বই আপনার প্রকাশিত হয়েছে? চারটা প্রকাশিত হয়েছে। আচ্ছা, ওই চারটা বইগুলোর নাম? প্রথমটা ছিল কবিতা কথা, তারপরে অর্ধেক প্রেম অর্ধেক ভালোবাসা, তারপরে আসলো রক্তাক্ত ভালোবাসা, এরপর নিয়ে আসলাম এবারের বইমেলায় প্রেম বিলাসী। বাহ, নামগুলো খুব চমৎকার। প্রেম বিলাসী তো কবিতার বই না, এটা উপন্যাস। উপন্যাস, আচ্ছা, এটার এটার বিষয়বস্তু কি? এটা একটা লাভ স্টোরি, আর তার সঙ্গে আছে সায়েন্স ফিকশন, দুটোকে একসঙ্গে নিয়ে এসে একটা উপন্যাস করার চেষ্টা করা হয়েছে। আচ্ছা, ব্যক্তি জীবনে আপনি পেশাতে কি করেন? আমি চাকরিজীবী, পাশাপাশি আমি একটা ন্যাশনাল ভলেন্টিয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান, আর লায়ন্স ক্লাব অফ ইন্টারন্যাশনাল সংগঠনের সঙ্গে আমি যুক্ত আছি। আমরা সঙ্গে নিয়ে বসেছি তার বন্ধুই বটে, দুজন বন্ধু আছে আমার সঙ্গে। তাদের কাছে একটু জানতে চাইব যে এই যে লেখক ইসমাইল হোসেন ইসমি, তাদেরকে বন্ধু হিসেবে যেমন দেখেন, আর লেখক হিসেবে কিভাবে দেখেন? আসলে বন্ধু হিসেবে সে বলবো যে অসাধারণ একজন বন্ধু। তার মধ্যে সাহিত্যিক যে ভাষাগুলো আছে সেগুলো আমরা সবসময়ই পাই, এবং তার যতগুলো বই আছে সবগুলো বই খুব ভালো। এবং এইবারে বইমেলায় যে বইটা আসছে প্রেম বিলাসী, হ্যাঁ প্রেম বিলাসী বইটা আমরা যখন পড়ি তার মধ্যে যে জিনিসগুলো পাই, যে বর্তমান যে ভালোবাসার কাহিনীগুলো, সেই ভালোবাসার কাহিনীগুলো গতানুগতিক উপায় থেকে বের করে নিয়ে এসে সে সায়েন্স ফিকশনের সাথে একটা কোলাবরেশন করেছে, যে একজন উচ্চ পদস্থ এবং নিম্ন পদস্থ লোকের কম্বিনেশন যেটা আছে, গঠিত একটি ভালোবাসার প্রমাণ, সেটা সে এই বইটার মধ্যে তুলে ধরে। নিম্ন জাত যেটাকে বলে, সেই জাতটা আসলে একসময় ছিল, এখন এই জাতটা নেই, সেটাই সে বোঝাতে চাইছে। মানুষ সবই সমান, সবার সাথে সব কিছুই, সেটাই মানবিক, সেটাই ভালোবাসা, সেটাই ভালোবাসা। আপনার আপনার পরিচয়টা কি, আপনি কোথায় আছেন? আমার নাম হচ্ছে আলমগীর রনি, আমি হক্স বে অটোমোবাইলস লিমিটেড এইখানকার জিএম হিসাবে আছি। পাশে আরেকজন বান্ধবী বা বন্ধু আছেন, আপনি কিভাবে এই প্রেম বিলাসী বা এই লেখককে মূল্যায়ন করবেন? প্রেম বিলাসী আমি পড়েছি, তো ওনার আরও দুই একটা বই পড়েছি আগে, তো মানে ওনার মধ্যে প্রেম নিয়ে যে ভাষাগুলো আমার কাছে খুব দারুণ লাগে। আপনি আপনার পরিচয়টা দেবেন, কোথায় আছেন? জি, আমি আফরোজা, আর মেডিটেশন সেন্টারে জব করি। মেডিটেশন সেন্টার, সুপ্রিয় দর্শক, আমরা মেডিটেশন সেন্টার এবং অটোমোবাইলস হক্স বের বন্ধু দুইজনকে পেলাম সঙ্গে। আবার একটু ফিরে যাচ্ছি ইসমি ভাইয়ের কাছে। ইসমি ভাই, আপনি যে এই যে লিখছেন, আপনি কি মনে করছেন যে সমাজে এই লেখা পরিবর্তন নিয়ে আসতে পারে বা নিচ্ছে? হ্যাঁ, তা তো অবশ্যই। আমার অর্ধেক প্রেম অর্ধেক ভালোবাসা, সেটা যে একটা আত্মত্যাগের যে বিষয়টা, ওই আত্মত্যাগের বিষয়টা পুরোপুরি উঠে গেছে। সেখানে আমি চেষ্টা করছিলাম যে আত্মত্যাগের বিষয়টা সমাজে এখন যেন প্রতিষ্ঠিত হয়, সেটার জন্য অর্ধেক প্রেম অর্ধেক ভালোবাসা। আমার সেকেন্ড এডিশন চলতেছে, আমাকে থার্ড এডিশনও হয়তো যেতে হবে। প্রেম বিলাসীও আমার মোটামুটি এই ফার্স্ট এডিশনের শেষ দিকে। আপনার হোম ডিস্ট্রিক্ট কি, রাজশাহীর দিকে কি না? হ্যাঁ, আমার রাজশাহী, আর এবারে এটা সেই রাজশাহীর কালাই রুটি যেটা বিখ্যাত, সেই কালাই রুটি থেকে ওই মেয়েটা যাকে ঈশানী, সেটা ওই রাস্তার ওর মায়ের সঙ্গে কালাই রুটি বিক্রি করতো। আচ্ছা, সেখান থেকে একটা মেয়েকে তুলে নিয়ে আসে, তার যে স্পৃহা, তার মধ্যে নলেজ, তার মধ্যে স্পিরিচুয়ালিটি, সেটা সে নিয়ে সে একদম বোস্টন ইউনিভার্সিটির পিএইচডি করে তার এরকম একটা দেখানো হয়েছে যে মেয়েরা আসলেই অবহেলিত নাই, যদি কেউ চেষ্টা করে তাহলে তার লক্ষ্যে পৌঁছাতে পারবে। সেরকম একটা চরিত্রকে আমি এখানে নিয়ে আসছিলাম, হয়েছে ঈশানী নামে একটা চরিত্রায়ন করা হয়েছে। দর্শক, আমরা ধন্যবাদ জানাই ইসমাইল হোসেন ইসমি ভাইকে, এবং এরকম সুলেখককে আমরা আসলে সমাজে চাই, যেখানে সমাজ বিনির্মাণে আপনার মতো সমাজকর্মী এবং কল্যাণকর মানুষ, এরকম বন্ধু, সবাই মিলে আমরা যেন সমাজ বিনির্মাণে এগিয়ে যেতে পারি। সবাইকে আবারও বইমেলা থেকে স্বাগত জানাই, ধন্যবাদ।